গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করছি একটা ছোট্ট ভ্লগ, বেশি বড় নয়, একদম ছোট্ট ভ্লগ। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর সরস্বতী পুজোর ঠিক আগের দিন, আর এখন সন্ধেবেলায় আমি বসেছিলাম। তো আমার এই যে ছোট্ট ছোট্ট সব ভাইজিরা, ওরা এসেছে, বলছে পিসি একটু মেহেন্দি পরিয়ে দেবে। এবার আমি তো সেরকমভাবে পড়াতে পারি না, খুব অল্প স্বল্প পড়াতে পারি, তো ওটাতেই ওদের খুব খুশি হয়, আনন্দ হয়। আমি যতবারই এখানে সরস্বতী পুজোর সময় থাকি, ততবারই ওরা মেহেন্দি নিয়ে আসে আমার কাছে পড়তে। তো একটা ভাইজিকে পড়ানো হয়ে গেছে, ও শুকোচ্ছে। এখন সন্ধ্যাবেলা 6টা বাজে, আর 6টার থেকে আমি শুরু করেছি মেহেন্দি পড়ানো। তো একটা ভাইজির হয়েছে, ও শুকোচ্ছে এখন, আর একটা ভাইজিকে আমি এখন মেহেন্দি পড়াচ্ছি। তো ওরটা এখন করে দিচ্ছি। তো আমি তো অত তাড়াতাড়ি পারি না, খুবই আস্তে আস্তে করে করি, কারণ আমার যেহেতু অভ্যেস নেই আর আমি তো পারিই না সেরকমভাবে, তো মোটামুটি কাজ চালানোর মতন আর কি করে নিই। তো তাই জন্য আমার অনেকটা সময়ও লাগে, একটুখানি নয়, আমার অনেকটা সময় লেগে যায়, যেহেতু আমি খুব আস্তে আস্তে করে ডিজাইনগুলো আঁকতে থাকি, আর সেম টু সেম আমি পারি না। ওরা আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবে সেই রকম যতটা পারছি, সম্ভব হচ্ছে যতটা করার আমি চেষ্টা করছি একটু সুন্দর করার, আসলে আমি তো পারি না। তো যাই হোক, এই দেখো এই ভাইজিটার হয়ে গেছে দুটো হাতেই। তো কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই তোমরা জানিও। এখন ওরা শুকোচ্ছে, তো শুকিয়ে নিক, তারপরে আজকের দিনটা তো লাগবেই, কালকে সকালবেলায় আবার ওদেরকে আসতে বলবো, এসে তারপরে দেখাবো কার কীরকম রং হয়েছে। তো তিনজন পড়বে, তো একটা ভাইজির হয়েছে, আর একটা ভাইজিকে পড়াচ্ছি, আর একটা ভাইজিও পড়বে, কিন্তু ও রাত্রে পড়বে, ওরটা হলে তারপরে। তো মেহেন্দি তো পড়ানো চলছে, আর ওই দুটো ভাইজির পড়ানো হয়ে গেছে, আর এখন আরেকটা ভাইজি পড়ছে, এই যে একে এখন আমি পড়াচ্ছি। আসলে ওর একটু অনেকটাই দেরি হলো পড়তে, ওদের দুজনের কমপ্লিট হলো, তারপরে আমি রুটি করলাম, রুটি করে খেলাম, খেয়ে নিয়ে তারপরে এই ভাইজিকে বসেছি পড়াতে মেহেন্দি। ওর দেখো, ওর একদম ইচ্ছে করছে না, আসলে অনেকটাই রাত হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে রাতের, আর বাচ্চা তো ওরা এতক্ষণে শুয়ে পড়ে, এতক্ষণ ও জেগে থাকে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু সরস্বতী পুজো ওদের নাচও আছে, তো ওই জন্যই মেহেন্দি পড়ছে। আর ও মেহেন্দি ওর বাবা নিয়ে এলো, তারপরে আমি ওকে পড়াতে বসেছি, আর এখন অনেকটা রাত হয়ে গেছে, ওর একদম ইচ্ছে করছে না, কিন্তু কি আর করা যাবে, কিছু করার নেই। যাই হোক, চলো তাহলে ওকে আমি মেহেন্দিটা পরিয়ে নিই, চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব ওকে মেহেন্দিটা আমার পরানো, আমি পরিয়ে দিতে। তো একটা হাতে হয়ে গেছে, আর একটা হাতই বাকি আছে, এই হাতটা হলেই ওরও কমপ্লিট হয়ে যাবে, ও বেচারা শুয়েও পড়বে এবার। তো চলো তাহলে এবার ওকে আমি মেহেন্দিটা পরিয়ে নিই। আর এই দেখো, ফাইনালি ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে করা। বেচারার মুখখানা দেখো, একদম ওর কি বিরক্ত, ওর মুখখানা একদম শুকিয়ে গেছে এতক্ষণ ধরে স্থিরভাবে বসে থাকতে, ওর খুবই কষ্ট হচ্ছিলো, আসলে বাচ্চা তো চুপ করে তো বসে থাকে না। তো যাই হোক, অনেকটা টাইম লাগলো, আর আমি তো তাড়াতাড়ি করে করতে পারছি না, অনেকটা টাইম লাগছে। তো যাই হোক, হয়ে গেছে, এবার একটু ও শুকিয়ে নিক, শুকিয়ে নিলেই ও শুয়ে পড়বে। আর এখন 10:30 বেজে গেছে, 11টা বাজছে এখন। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে সকালবেলায় ফিরে আসছি, ফিরে এসে দেখাচ্ছি কার কীরকম কালার হয়েছে না হয়েছে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।